बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय शिक्षार्थी तुम्हारे सवार प्रति शुभेच्छा और अभिनंदन। इतिमध्ये तुम्हारा जेने थाकबे पृथ्वी जुड़े जे करोना महामारी चलछे आमादेर देशो तार बाइरे नय। एई परिस्थितिते नड़िया विश्वविद्यालय कलेज अनलाइन क्लास शुरू करेछे, ताई आमी तुम्हारे शिक्षक सुलताना राजिया तुम्हारे सामने उपस्थित हयेछि बांगला विषय क्लास निये। आमार आजकेर पाठदानेर विषय तुम्हारे पाठ्यक्रमेर अंतर्भुक्त লোকলোকান্তর কবিতাটি। আশা করছি যে যেখানে আছো ক্লাসটি মনোযোগ দিয়ে শুনবে এবং উপকৃত হবে। লোকলোকান্তর কবিতাটি কবি আল মাহমুদের লেখা একটি চমৎকার কবিতা। আমরা কবি আল মাহমুদ সম্বন্ধে আগে আলোচনা করব। কবি জন্ম বংশ পরিচয়, কবির শিক্ষা জীবন, কবির সাহিত্যকর্ম, তারপর কবি কি কি পুরস্কারে ভূষিত হয়েছেন, মূলত কবি সম্বন্ধে কবির পরিচিতি বা কবি সম্বন্ধে আগে আলোচনা করব, তারপর আমরা মূল কবিতার আলোচনায় যাব। কবি আল মাহমুদ 1936 খ্রিস্টাব্দের 11 জুলাই ব্রাহ্মণবাড়িয়া জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হচ্ছে আব্দুর রব ও মাতার নাম রহস্যনারা মীর। কবি ব্রাহ্মণবাড়িয়ার মাধ্যমিক স্তর পর্যন্ত লেখাপড়া করেন। দীর্ঘদিন তিনি সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন। তিনি দৈনিক গণকণ্ঠ এবং দৈনিক কর্ণফুলী পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি শিল্পকলা একাডেমিতে যোগদান করেন এবং পরিচালকের পদে দায়িত্ব পালন করেন। 1974 সালে তৎকালীন সরকারের নির্দেশে তার দৈনিক গণকণ্ঠ পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয় এবং তাকে গ্রেফতার করা হয়। জেলে থাকাকালে তিনি মার্ক্সবাদী আদর্শকে বিসর্জন দিয়ে তিনি ইসলামী আদর্শ গ্রহণ করেন। এই হচ্ছে মোটামুটি আমাদের কবি আল মাহমুদের কর্মজীবন। এরপরে আসো আমরা তার সাহিত্য কর্মগুলো নিয়ে আলোচনা করি। তিনি আসলে মূলত আধুনিক যুগের কবি। আধুনিক বাংলা সাহিত্যের যে কাব্যের যে ধারাবাহিকতা, সেখানে আমরা দেখতে পাই আধুনিক যুগে যে কয়েকজন কবি খুব ভালো লিখেছেন, খুব ভালো সাহিত্য চর্চা করেছেন, কাব্য চর্চা করেছেন, তার মধ্যে আল মাহমুদ একজন অন্যতম কবি। তো কবির আল মাহমুদের কবিতার মধ্যে আমরা দেখতে পাই যে তিনি বাংলার যে প্রকৃতি, যে স্নিগ্ধ শ্যামল বাংলার কথা আমরা বলি, সেই গ্রামীণ জীবন, সেই বাংলাদেশ তিনি তার কবিতায় তুলে ধরেছেন। কবি আল মাহমুদের লেখার মধ্যে চমৎকার ভাবে ফুটে উঠেছে প্রকৃতি। তার উল্লেখযোগ্য লেখার মধ্যে গুলোর মধ্যে রয়েছে, কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে লোকলোকান্তর, কালের কলস, সোনালী কাবিন, মায়াবী পর্দা দুলি ওঠো ইত্যাদি। তার শিশুতোষ কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে পাখির কাছে, ফুলের কাছে, তার উপন্যাসের মধ্যে রয়েছে ডাকুকি, কবি ও কোলাহল ইত্যাদি। এরপর আসলে তার পুরস্কারগুলো দেখতে পাই। তার তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন 1968 সালে, 21 পদক পেয়েছেন 1989, উনি জয় বাংলা সাহিত্য পুরস্কার পেয়েছেন, ফিলিপস সাহিত্য পুরস্কার, মোহাম্মদ নাসিরুদ্দিন স্বর্ণ পদক, বাংলাদেশ লেখক সংঘ পুরস্কার সহ আরো অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। মূলত তার সাহিত্য চর্চা, সাহিত্য কর্মের একটা বর্ণাঢ্য জীবন আমরা দেখতে পাই। কবি আল মাহমুদের লোকলোকান্তর কবিতাটিতে এখন আমরা চলে আসি। কবি আল মাহমুদ তার লোকলোকান্ত কবিতাটি আমি এখন পড়ছি। আমার চেতনা যেন একটি সাদা সত্যিকার পাখি, বসে আছে সবুজ অরণ্যে এক চন্দনের ডালে, মাথার উপরে নিচে বনচারী বাতাসের তালে দোলে বন্য পানলতা সুগন্ধ পরাগে মাখামাখি, হয়ে আছে ঠোঁট তার আর দুটি চোখের কোটরে কাটা সুপারির রং, পা সবুজ, নখ তীব্র লাল, যেন তার তন্ত্রে মন্ত্রে ভরে আছে চন্দনের ডাল, চোখ যে রাখতে নারী এত বন্য ঝোপের ওপরে, তাকাতে পারি না আমি রূপে তার যেন এত ভয়, যখনই উজ্জ্বল হয় আমার এই চেতনার মণি, মনে হয় কেটে যাবে, ছিঁড়ে যাবে সমস্ত বাঁধনি, সংসার, সমাজ, ধর্ম তুচ্ছ হয়ে যাবে লোকালয়, লোক থেকে লোকান্তরে আমি যেন স্তব্ধ হয়ে শুনি আহত কবির গান, কবিতায় আসন্ন বিজয়।
এই হচ্ছে লোকলোকান্তর কবিতাটি। তো আসো আমরা এখন আমাদের কবিতার আলোচনায় আসি। লোকলোকান্তর কবিতাটি আমি আগেই বলেছি কবি আল মাহমুদ একজন আধুনিক কবি ছিলেন এবং তিনি গদ্য ছন্দে লিখেছেন এই কবিতাটি। অক্ষরবৃত্ত ছন্দে রচিত 14 পংক্তি ও 18 মাত্রার একটি সনেট কবিতা এটি। আচ্ছা যাই হোক, আমরা কবিতার আলোচনায় আসি। অক্ষরবৃত্ত ছন্দে লেখা এই গদ্য রীতিতে লেখা এই কবিতাটি তোমাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে। তোমাদের আরো ভালো লাগবে যখন আমি আলোচনায় কবিতাটার মূল ভাব আলোচনা করব, তখন তোমাদের কাছে আরো স্পষ্ট আরো সহজ হয়ে যাবে। আচ্ছা, আমার চেতনা যেন একটি সাদা সত্যিকার পাখি। কবি প্রথমেই বলেছেন সাদা সত্যিকার একটি পাখির কথা। কবি বলেছেন তার চেতনার কথা, আমার চেতনা, কবির চেতনা। চেতনা বলতে আমরা কি বুঝি? প্রথমে আমি বলবো চেতনা হচ্ছে কবির অনুভূতি। কবি যা অনুভব করেন, যা তার অনুভূতিতে সাড়া দেয়, নাড়া দেয়, সেটাই হচ্ছে তার চেতনা। এবং সেই চেতনায় সাদা একটি পাখির কথা তিনি বলেছেন। এই পাখি তার ভেতরের পাখি, এই পাখি হচ্ছে তার ভেতরে তিনি যে পাখিটাকে লালন করেন, তিনি যা উপলব্ধি করেন, যা অনুভব করেন, তারই বহিঃপ্রকাশ ঘটেছে এই পাখির মধ্য দিয়ে। বসে আছে সবুজ অরণ্যে এক চন্দনের ডালে, বসে আছে, কে বসে আছে সেই পাখিটি তিনি কল্পনা করছেন। তার সেই চেতনার পাখি বসে আছে একটি সবুজ অরণ্যে চন্দনের একটি চন্দন গাছের ডালে। সবুজ অরণ্য তো আমরা বুঝি সবুজ বন, যেখানে কিনা সবুজ গাছ আর গাছ, যে গাছে গাছে গেলে আমরা পাতার ধ্বনি শুনি, যে গাছ কল্পনা করলে আমাদের কল্পনায় চোখে সবুজ, যে বনভূমি ভেসে ওঠে সবুজ তারুণ্যের প্রতীক, যে সবুজ রং, সেই রঙের কথাই কবি উপলব্ধি করেছেন, সেই কথাই কবি বলেছেন। এখানে সবুজ অরণ্য এবং সেখানে একটি ডাল, যে ডালের কথা বলেছেন চন্দনের ডাল তিনি উল্লেখ করে দিয়েছেন। কেন? অর্থাৎ তিনি অন্য 8-10টা গাছ থেকে চন্দন গাছকে আলাদা করেছেন কেন? অর্থাৎ চন্দন গাছে যে আলাদা করার কারণ হচ্ছে এটা সুগন্ধিযুক্ত একটি গাছ। তার কল্পনায়, তার ভাবনায় সাদা রং, শুভ্রতার রং, সবুজ অরণ্য, সবুজ হচ্ছে তারুণ্যের রং। আর তারপর আমরা দেখতে পাই চন্দনের ডাল, যে ডালটা কিনা সুগন্ধময়। তো তারপর আমরা দেখি পরে ড্যানি কি বলেছেন, মাথার উপরে নিচে বনচারী বাতাসের তালে দোলে বন্য পান্নাটা। মাথার উপরে নিচে বনচারী, বনচারী মানে বনে যারা বসবাস করে তাদেরকে বনচারী বলছে। এখানে গাছপালার কথা বলা হচ্ছে। সুগন্ধ পরাকে মাখামাখি বাতাসের তালে দোলে পান্নতা, যে পান্নতা বনের মধ্যে অবলীলায় জন্মেছে, বনের মধ্যে কারো বিনা চেষ্টায় তার নিজের স্বাভাবিকতায় জন্মেছে সেই পান্নতা, যে কিনা যা কিনা বাতাসে দুলছে সেই পান্নতার কথা কবি বলছেন। তারপর আবার বলছেন সুগন্ধ পরাগে মাখামাখি হয়ে আছে ঠোঁটটা। সুগন্ধ পরাগ, পরাগ রেণু, অর্থাৎ পাখি, যে পাখিটা সেই চন্দনের ডালে বসে আছে, যখন বাতাস দুলছে তখন এই বাতাসের দোলায় পাখির ঠোঁটে এসে পরাগ রেণু লেগেছে। এটা সবকিছু প্রকৃতির যে স্বাভাবিক ক্রিয়া প্রক্রিয়া ঘটে আমাদের প্রকৃতির মাঝে, কবি তাই বর্ণনা করেছেন। বাতাসের মধ্যে একটা পাখি বসে আছে, তার ঠোঁটে এসে ফুলে রেণু লেগেছে, এটা একেবারে স্বাভাবিক একটা বিষয়, স্বাভাবিক একটা ঘটনা। প্রকৃতির যে প্রকৃতির মধ্যে প্রকৃতিগত ভাবে যে সুন্দর একটা চিত্র প্রকৃতির মধ্যে, সেই চিত্রই তুলে ধরেছেন কবি তার এই কবিতায়। তারপর কবি বলেছেন আর দুটি চোখের কোটরে কাটা সুপারির রং। কবি এবার সেই পাখির চোখে দেখেছেন কাটা সুপারির রং। কোটরে মানে চোখের গর্তে বা চোখের গহ্বরে যাই বলি না কেন আমরা, কাটা সুপারির রং দেখেছেন। কাটা সুপারি, সুপারিকে যখন টুকরা করা হয় তার ভেতরে আমরা দেখি যে ধূসর কালার বা সাদা কালার যাই বলি না কেন, দুইটা কালার মিশ্রণ, কাটা সুপারির রং, সেই সুপারির রঙের কথা বলেছেন। তারপর কবি বলেছেন পা সবুজ নখ তীব্র লাল। সেই পাখির পাগুলো কি ছিল? সেই সাদা পাখিটার পা ছিল সবুজ, নখ ছিল তীব্র লাল। আচ্ছা, এই সবুজ আমরা একটু আগেও বলেছি, কবি সবুজ অরণ্যের কথা বলেছেন। যে কবি সবুজ অরণ্যের কথা বলেছেন সে কবি আবার এসে পাখির পাগুলোকেও সবুজ করে দিয়েছেন। সবুজ পায়ের মধ্যে পাখির সেই সবুজ পায়ে কবি আসলে আমার বাংলার প্রকৃতিকেই দেখেছেন, আমার বাংলার শ্যামল সুন্দর বাংলাদেশকেই দেখেছেন। যাই হোক,
আমরা একটু আলোচনা করি কবি কবিতার অন্তর্নিহিত ভাব নিয়ে আমরা পরে কথা বলবো, আগে আমরা কবিতার লাইনগুলো বিশ্লেষণ করি। পা সবুজ নখ তীব্র লাল, যেন তার তন্ত্রে মন্ত্রে ভরে আছে চন্দনের ডাল। সেই পাখিটা যার তন্ত্রে মন্ত্রে ভরে আছে চন্দনের ডাল, চন্দনের ডালে বসে আছে, সেই সেই ডালের যে সুগন্ধ তার তন্ত্রে মন্ত্রে, অর্থাৎ পাখিটার তনুতে মন শরীরে দেহে মনে সবখানে যেন সেই সুগন্ধটা ছড়িয়ে আছে। চোখ যে রাখতে নাই, তিনি এবার বলছেন আমি আর চোখ রাখতে পারছি না। কেন পারছেন না? রূপে তার যেন এত ভয়, তিনি সেই রূপ দেখে ভয় পাচ্ছেন, তিনি সেই পাখির রূপ দেখে ভয় পাচ্ছেন। এতটা সুন্দর, এতটা সজীব, এতটা সবুজ লাল সাদা সেই পাখি দেখে তিনি এবার বলছেন যে আমি চোখ রাখতে পারছি না, আমি ভয় পাচ্ছি। তারপর তিনি বলেছেন যখনই উজ্জ্বল হয় আমার এই চেতনার মনি, যখনই উজ্জ্বল হয়, কখন? যখন যখন তার অন্তরাত্মা, তার ভেতরে একজন যে কবি সত্তা, তিনি এবার তার কবি সত্তার কথা বলেছেন, উজ্জ্বল হয় আমার এই চেতনার মনি, অর্থাৎ তার কবি সত্তা যখন জেগে ওঠে, জাগ্রত হয়, তখন তিনি কি করেন, উপলব্ধি করেন এই চেতনার মনি, অর্থাৎ তিনি আর তার মধ্যে থাকেন না, তার ভেতরের যে কবি সত্তা সেটা জেগে উঠে, মনে হয় কেটে যাবে, ছিঁড়ে যাবে সমস্ত বাঁধন। তখন তার কাছে মনে হয় তার সাথে পাখিটার যে বন্ধন সমস্তই বুঝি ছিঁড়ে যাবে, সমস্তই বুঝি কেটে যাবে, এই এটা তার ভয়, এটা তার মনে হচ্ছে। তারপর তিনি বলছেন সংসার সমাজ ধর্ম তুচ্ছ হয়ে যাবে লোকালয়, যদি এই পাখির সাথে তার যে সম্পর্ক সেটা যদি ছিন্ন হয়ে যায়, তিনি যে মানুষ তার ভেতরের যে মানুষ বসবাস করে, কবি সত্তা বসবাস করে, তিনি সেই কবি সত্তাকে উপলব্ধি করে বলেছেন সংসার সমাজ ধর্ম তুচ্ছ হয়ে যাবে লোকালয়, তিনি যে লোকালয়ে বসবাস করেন সমস্ত কিছু তার কাছে তুচ্ছ হয়ে যাবে। এই পাখির সাথে যদি তার বন্ধন ছিন্ন হয়ে যায় তাহলে তার আর কোনো মূল্য থাকবে না, সে আর তার মধ্যে থাকবে না, সমস্ত কিছু তার কাছে তুচ্ছ মনে হবে। তারপর তিনি বলেছেন লোক থেকে লোকান্তরে আমি যেন স্তব্ধ হয়ে শুনি আহত কবির গান। তিনি এবার বলছেন আমি স্তব্ধ হয়ে শুনি আহত কবির গান, এবার নিজেকে তিনি আহত করেছেন, কেন আহত কবির গানের গান শুনেছেন, এই কথা বলছেন। লোক থেকে লোকান্তর, লোক থেকে লোকান্তর মানে যেখানে অনেক লোকের বসবাস, তিনি সেই জায়গার কথা বলেছেন, আমি যেন স্তব্ধ হয়ে শুনি, তিনি স্তব্ধ হয়ে শুনছেন আহত কবির গান, অর্থাৎ তার যে কথা তার যে গান সেই গানটাকে তিনি আহত কবির গান বলে উল্লেখ করেছেন। তারপর তিনি বলছেন কবিতা আসন্ন বিজয়, অর্থাৎ তিনি যা বিশ্বাস করেন সে বিশ্বাসের বিজয় পরিশেষে হয়েছে, সেই জন্যই বলেছেন আহত কবি আহত কবিতা আসন্ন বিজয়, তার কবিতার বিজয়ের কথা তিনি বলে শেষ করেছেন। এই হচ্ছে আমাদের কবিতার বাহ্যিক অর্থ বা বাইরের অর্থ। আচ্ছা, এখন আমরা একটু আলোচনায় আসি। আমরা জানি যে আধুনিক যুগে কবিতায় কবিরা সাধারণত অক্ষরবিদ্ধ ছন্দে বা গদ্য ছন্দে যে রীতিতেই লিখুক না কেন, তারা কবিতাটাকে তুলে নিয়ে আসেন, তার ভেতরে একটা অন্তর্নিহিত ভাব থাকে, ভেতরে কিছু কথা থাকে, যে কথাটা আমাদেরকে বিশ্লেষণ করে চিন্তা ভাবনা করে বের করে নিয়ে আসতে হয়তো যে কথাটা কবি নিজে সহজে বলতে পারছেন না, যে কথাটা তিনি সহজ ভাষা সহজভাবে বললে হয়তো তার সমস্যা হবে, তাকে কোনো উপলব্ধি, তিনি যে উপলব্ধি করছেন সেই বিরোধ লেগে যাবে সমাজের সাথে, বাস্তবতার সাথে, সেই কথাগুলোকেই হয়তো তিনি রূপকের আলোকে ছন্দের আলোকে তুলে ধরেছেন তার কবিতায়। তো এই হচ্ছে আমাদের কবি আল মাহমুদ, যিনি কিনা গদ্য রীতিতে চমৎকারভাবে কবিতাটা তুলে ধরেছেন। আসো এবার আমরা আমাদের কবিতার অন্তর্নিহিত ভাবের আলোচনায় যাই। এই কবিতাটি লোকলোকান্তর কাব্যগ্রন্থের অন্তর্গত নাম কবিতা। এই কবিতাটি কবির আত্মপরিচয়মূলক কবিতা। কবির চেতনা যেন সত্যিকারের সব প্রাণ একটি সাদা পাখি, অস্তিত্ব যে পাখিটার অস্তিত্ব আছে সেই পাখির কথা তিনি বলেছেন। কবি সত্তা সুন্দর ও রহস্যময়তার শ্রী স্বপ্ন সৌধে বিরাজমান, প্রাণের মধ্যে, প্রকৃতির মধ্যে, সৃষ্টির মধ্যে তার বসবাস। কবি চিত্রকল্পের মালা গেঁথে তার কাব্য চেতনাকে মূর্ত করে তুলতে চায়। এই কবিতায় এক সুগভীর
বিচ্ছিন্নতা বোধের যন্ত্রণা কবিকে কাতর করে তোলে, আহত করে তোলে। তবু কবি সৃষ্টির আনন্দকে উপভোগ করতে আগ্রহী, তার সৃষ্টির বিজয় হয়েছে, তার সৃষ্টির বিজয় হবে এই প্রত্যয়ে সেই বিচ্ছিন্নতা বোধের বেদনাকে তিনি প্রশমিত করতে চান। এই হচ্ছে কবিতার মূল কথা, এই কবিতার মূল বিষয়বস্তুই হচ্ছে এটা। আচ্ছা, এখন আরেকটু আমরা আলোচনায় আসি। কবি যে কথাটা বলেছেন যে আমার চেতনা যেন একটি সত্যিকারের পাখি, কবির এই চেতনার যে পাখি, এই পাখি হচ্ছে কবির উপলব্ধিতে যে যা যার অস্তিত্ব, তাই যা কবি বিশ্বাস করেন তাই তিনি বলেছেন। তারপরে তিনি বলেছেন শুভ চরণের কথা আমরা বলেছি, চন্দনের ডালের কথা, যে পাখি বনচারী পাখি বাতাসে নড়ছে, এই সমস্ত প্রকৃতির বন্দনা, প্রকৃতির গান। এখন আমরা বলবো যে কবি কেন পাখির রূপকে তুলে ধরেছেন নিজেকে, এই রূপক, এই সত্তা, এই পাখির সত্তা তো আর কেউ না, এটা হচ্ছে কবির সত্তা। কবি যা বিশ্বাস করেন, যা উপলব্ধি করেন, নিজেকে যেভাবে কল্পনা করেন, তাই কিন্তু তিনি এই পাখির মধ্যে দেখতে চাইছেন, তাই এই পাখির মধ্যে উপলব্ধি করেছেন। তারপরে দেখি আমরা যে কবির সেই পাখির সাথে তার এমন একটা বন্ধন, তাকে তিনি কি করছেন, তার রূপে যেমন তিনি মুগ্ধ হয়েছেন, ঠিক তেমনি ভাবে তাকে তিনি হারানোর বেদনায় তিনি কাতর হচ্ছেন, তাকে হারানোর ভাবনা তাকে সংশঙ্কিত করছে। তো তার যে এই শঙ্কা, এই বেদনা, এই সমস্তটাই হচ্ছে আসলে বাস্তবতায় যদি আমরা চিন্তা করে থাকি দেখি, তাহলে দেখব যে মানুষ যখন তার প্রিয় জনকে, প্রিয় কিছুকে হারায়, তখন কিন্তু সে হারাবে এটা উপলব্ধি করে, তখন কিন্তু সে সত্যি একটা অন্য ধরনের একটা বিচ্ছিন্নতা বোধ বা অন্য ধরনের একটা কষ্টে সে ভুগতে থাকে। তো এই কষ্টটা আসলে তার সেই পাখির সাথে তার বিচ্ছিন্ন হওয়ার কষ্ট। তারপর কবি বলেছেন যে সংসার সমাজ ধর্ম তুচ্ছ হয়ে যায় লোকালয়, তার সাথে যদি তার সেই পাখির বন্ধন কেটে যায় তাহলে কি হবে, তার কাছে সমস্ত কিছু তুচ্ছ মনে হবে। অর্থাৎ যে বিশ্বাস নিয়ে তিনি সেই পাখিটাকে লালন করছেন বা তার চেতনায় যা বোধে যা আছে সেটার সাথে যদি তার বাস্তবতার মিল না থাকে, মিল না পায়, তাহলে তাকে কি করতে হবে, তাকে তার এই সমাজ সংসার ছেড়ে দিতে হবে, তার কাছে সবকিছু তুচ্ছ মনে হবে। লোক থেকে লোকান্তরে যেন কবি স্পষ্ট করে শুনতে পাচ্ছেন তার সেই আহত কবির গান, কারণ কবি জানেন যে তিনি যদি এই সমাজের এই মানুষদের বাইরে কথা বলেন, অর্থাৎ আমরা জানি যে ধর্ম নিয়ে সমাজ সংসার দেখা যায় এমন সব এমনও অনেক কিছু হয় যে এমন বিরোধ শুরু হয়ে যায়, তখন স্বাভাবিকভাবে কোনো কিছু আর স্বাভাবিক থাকে না, এক ধর্মের কারণেই দেখা যায়, ধর্ম কাদের জন্য, মানুষের জন্য, কিন্তু সেই ধর্ম নিয়ে যখন মানুষের বাড়াবাড়ি শুরু হয় তখন সেই ধর্মের কারণে কিন্তু দেশ ভাগ হয়ে যায়, মানুষ যেই হিন্দু মুসলমান ভাই ভাই থাকে সেই হিন্দু মুসলমানদের মধ্যে একটা বিরোধ সৃষ্টি হওয়ার পর তারা আর তার কেউ কাউকে সহ্য করতে পারে না, মারামারি করতে বা খুন করতে দ্বিধাবোধ করে না। তো এই সমস্ত কিছুই আমরা বলবো যে সমস্ত কিছু তুচ্ছ হয়ে যায় যদি মানুষের মানবতা হারায়। তো কবি এইখানে এই কথাটুকুই বলতে চেয়েছেন, মানুষের মধ্যে যে মানবিকতা, মানুষ যদি তার চর্চা না করে, মানুষ যদি প্রকৃতিকে, প্রকৃতির মধ্যে যে সৌন্দর্য বোধ সেটা যদি উপলব্ধি না করে, মানুষ যদি হিংসা বিদ্বেষের মেতে উঠে, মানুষ যদি নিজের ভেতরে যেই পশু সত্তা আছে তাকে জাগ্রত করে উঠে রাখে, তো মানুষ কিন্তু সৌন্দর্যের থেকে, চর্চা থেকে দূরে সরে আসবে। তো সেই মানুষ তখন আর মানুষের শত্রু হয়ে দাঁড়াবে, পৃথিবীটা জঞ্জালময় হয়ে উঠবে। তো এই জন্য কবি এই পাখি সত্তার মধ্য দিয়ে কবি আমাদেরকে বোঝাতে চেয়েছে যে আসো আমরা প্রকৃতির বন্দনা গাই, প্রকৃতির মধ্যে যে উদারতা আছে প্রকৃতিকে আমরা দেখি, প্রকৃতির চোখ দিয়ে আমরা আমাদেরকে দেখি। তাই কবি বলেছেন যে আহত কবির গান, এইগুলো সমস্ত কথাগুলো তিনি উদার, এই গানগুলো তিনি গাইছেন মানুষকে বোঝানোর জন্য, তাই তিনি নিজেকে আহত কবি বলে আখ্যায়িত করেছেন, তার সেই আত্মপরিচয় এই জায়গাটাতেই আমরা দেখতে পাই। তারপর তিনি বলেছেন কবিতায় আসন্ন বিজয়, এক সময় দেখা যাবে সত্যের বিজয় হয়, যতই মানুষ অন্যায় ভাবে অন্যায় কিছুকে প্রতিষ্ঠিত করতে যাক না কেন, যুগে যুগে কালে কালে আমরা দেখে এসেছি যে একটা সময় সত্যের বিজয় হয়। সেই পথ ধরেই, অনুসরণ করেই কবি বলেছেন যে কবিতায় আসন্ন বিজয়।
আচ্ছা, এরপর আমরা এখন আমি আশা করছি যে কবিতাটি সম্বন্ধে তোমাদের ভালো একটা ধারণা তৈরি হয়েছে, তোমরা বুঝতে পারবে কবিতাটি কবি কি বোঝাতে চেয়েছেন। আর তোমরা তো জানো যে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকে, তোমাদের MCQ প্রশ্নের মধ্যে তোমাদের জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা এই ধরনের প্রশ্ন থাকে। তোমাদের যে রচনামূলক প্রশ্ন সেখানেও তোমাদের জ্ঞান, অনুধাবন মূলক প্রশ্ন থাকে, প্রয়োগমূলক প্রশ্ন, উচ্চতর দক্ষতার প্রশ্ন। তো সেই জন্য তোমাদেরকে আমি বলবো যে বিষয়বস্তুটা যদি তোমরা ভালো করে বুঝতে পারো কবি কি বোঝাতে চেয়েছেন, বিশেষ করে কবিতার ক্ষেত্রে আমরা দেখেছি যে তোমাদের বিশেষ সমস্যা হয় কবিতাগুলোতে, কারণ বাংলা কবিতা তোমাদের যে কবিতাগুলো পাঠ্য আছে সবগুলো কবিতাই এত সহজ না, একটু একটু জটিল। তাই এই জটিল বিষয়গুলোকে একটু যদি তোমরা বোঝার চেষ্টা করো সহজ হয়ে যাবে তোমাদের কাছে, তোমাদের উত্তর তৈরি করতেও সহজ হবে তোমাদের কাছে। তখন জ্ঞান অনুধাবনের প্রশ্ন তো সরাসরি তোমাদের বই থেকে আসে, তো কবিতাটা যদি ভালো করে পড়ো সেটার উত্তর সরাসরি তোমরা দিতে পারবে। এরপরে তোমাদের প্রয়োগের যে প্রশ্ন, যেটার জন্য তোমাদের অনুচ্ছেদ দেওয়া থাকবে, যেটার জন্য তোমাদের অনুচ্ছেদের আলোকে তোমাদেরকে বুঝতে হবে যে কোন বিষয়টার উপর পক্ষপাতিত্ব করা হচ্ছে, কোন বিষয়ের উপর জোর দিয়ে অনুচ্ছেদটা তৈরি করা হয়েছে, সেই বিষয়টা যদি তোমরা ধরতে পারো প্রয়োগের প্রশ্ন এবং উচ্চতর দক্ষতার প্রশ্ন খুব সহজে তোমরা উত্তর লিখতে পারবে। তো আমি আশা করছি যে তোমাদের এই ক্লাসটা তোমাদের কাজে লাগবে। এরপর তোমাদের আমি আরেকটু সহজ করে তোমাদের জন্য বলছি, তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন কিছু আলোচনা করব আমি, জ্ঞান জ্ঞানমূলক প্রশ্ন যেগুলো ছোট ছোট প্রশ্ন তোমরা বইয়ের পেছনে পাবে, বইতে পাবে। তো জ্ঞানের প্রশ্ন আমি আলোচনা কিছু প্রশ্ন বলি, যেমন ধরো লোকলোকান্তর কি ধরনের কবিতা, তারপর ধরো এই ধরনের প্রশ্ন আসে যে কবি চেতনার মনি বলতে কি বুঝিয়েছেন, তারপর আসে যে কবি স্তব্ধ হয়েছিলেন কেন, এই ধরনের প্রশ্নগুলোকে আমরা মূলত জ্ঞানমূলক প্রশ্ন বলি। মানে এক কথায় যে উত্তরগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। এরপর আসো অনুধাবন প্রশ্নে আসি। অনুধাবন প্রশ্নগুলো হচ্ছে যে প্রশ্নগুলোতে তোমাদেরকে বই থেকে আসবে, সরাসরি বই থেকে যে প্রশ্নগুলো করা হয়, কিন্তু এই প্রশ্নগুলোতে কি, কোথায়, কেন, এই প্রশ্নের উত্তর সাথে সাথে তোমাদেরকে দিতে হয়। অর্থাৎ অনুধাবন প্রশ্নের নম্বর থাকে তোমাদের দুই, এক হচ্ছে জ্ঞানের জ্ঞানমূলক প্রশ্নের জন্য, এক হচ্ছে অনুধাবনের জন্য। তো তোমরা একটা প্রশ্ন পাওয়ার পর অবশ্যই প্রশ্নটা বুঝে জ্ঞান এবং অনুধাবন তোমরা আলোচনা করবে, অর্থাৎ এই প্রশ্নের উত্তরটা একটু তোমাদের বিশ্লেষণ ধরবে, তোমাদেরকে এই প্রশ্নের উত্তর বিশ্লেষণ করে বলতে হবে, লিখে দিতে হবে। যেমন ধরো একটা প্রশ্ন, আমার চেতনা যেন একটি সাদা সত্যিকার পাখি, বলতে কি বোঝানো হয়েছে, আমার চেতনা যেন একটি সাদা সত্যিকার পাখি, এটা বলতে কবি কি বোঝাতে চেয়েছেন। কবিতার কাব্য চেতনা যে সাদা সত্যিকার পাখির প্রতিমা উপস্থাপন করেছেন, সেই সাদা সত্যিকার পাখি কে, সেটা হচ্ছে কবির নিজস্ব চেতনা বোধটাই হচ্ছে সাদা সত্যিকার পাখি। তার মানে প্রথম উত্তরটা হয়ে যাচ্ছে জ্ঞানের উত্তর, যে কি বোঝানো হয়েছে, তারপরে কি বোঝাতে এই সত্যিকারী পাখিটার যে বর্ণনা সেই বর্ণনাটা দিয়েছেন, যে যে অরণ্যে পাখির বাস, পাখির যে রং, পাখির যে সবুজ অরণ্যে, এবং তার চোখ, তার পা, তার নখ, এই সমস্ত যে বর্ণনা সেটাই হচ্ছে অনুধাবন। তো এই চেতনার, আমার চেতনা যেন একটি সাদা সত্যিকার পাখি, চেতনার এই পাখিটা কিসের পাখি, অর্থাৎ কবির উপলব্ধিতে যে কাব্য বোন বা কাব্য উপলব্ধিতে যা তিনি উপলব্ধি করেছেন সেটাই হচ্ছে তার চেতনার পাখি, এটাই হচ্ছে তার উত্তর। যাই হোক, এরকম করে এইভাবে তোমরা, আমি আশা করছি যে তোমরা তোমাদের অনুধাবনের প্রশ্নের উত্তরগুলো তোমরা সহজভাবে দেওয়ার চেষ্টা করবে, তারপর তোমরা অনুচ্ছেদের আলোকে তোমরা চেষ্টা করবে তোমাদের প্রয়োগমূলক প্রশ্ন এবং উচ্চতর দক্ষতার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, আমি আশা করছি যে আগামী ক্লাসে তোমাদের আমি চেষ্টা করব যে অনুচ্ছেদের আলোকে তোমাদের কোনো একটা প্রশ্ন ধরে তোমাদেরকে আলোচনা করে সহজ আলোচনা করার, যেটা তোমাদের জন্য পরবর্তীতে প্রশ্নের উত্তর লিখতে সহজ হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সবার সুস্থতা কামনা করছি, সবাই আমার জন্য দোয়া করো, এই করোনা যেন পৃথিবী থেকে, এই মহামারী থেকে যেন আমরা বেঁচে আবার সুস্থ সুন্দর একটা পৃথিবীতে পা রাখতে পারি, সুস্থ সুন্দর পৃথিবীতে বেঁচে থাকতে পারি। আমাদের বিশ্বাস আমাদের সৃষ্টিকর্তা এই সুন্দর পৃথিবীকে আবার সুন্দর করে সাজিয়ে তোলার জন্যই হয়তো বা আমাদেরকে কিছু দিনের জন্য একটু স্থির করে দিয়েছেন, একটু আমাদেরকে
আমাদের গতি একটু রোধ করে দিয়েছে, আবার সব সচল হয়ে যাবে, সবাই আবার আমরা একসাথে ক্লাসরুমগুলোতে বসবো, আমরা ক্লাস করব। আমাদের প্রত্যেকের প্রতি আমার ভালোবাসা রইল, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।